আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিওমিস বেকিয়ান কুকিং আমের মজাদার সব রেসিপির মধ্যে আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ম্যাঙ্গো ফালুতা দেখতে সুন্দর আর খেতে খুবই মজাদার ম্যাঙ্গো ফালুতার এই রেসিপিটি চেষ্টা করব একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চলুন তাহলে আজকের পর্ব দেখে নেওয়া যাক প্রথমে আমি ফালুদার জন্য জেলোটাকে তৈরি করে নিব এজন্য আজকে আমি দোকান থেকে কেনা প্যাকেট জেলো ব্যবহার করছি আর জেলোটাকে কিভাবে সেট করতে হয় সেটা প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেয়া থাকে আপনারা সেই অনুযায়ী প্যাকেট থেকে জেলোটাকে তৈরি করে নিতে পারেন আমার জেলোর প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি এক কাপ আর তার মধ্যে সম্পূর্ণ জেলোর মিশ্রণটাকে ঢেলে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিয়ে এখন এই জেলোটাকে আমি একটি বাটিতে নিয়ে নিব সেট হওয়ার জন্য আর আজকে যেহেতু আমি ম্যাঙ্গো ফালুদা তৈরি করব এর জন্য আমি ম্যাঙ্গো জেলোই ব্যবহার করেছি নর্মাল তাপমাত্রায় জেলোটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে পুরোপুরি সেট করে নিব জেলোটা সেট হতে হতে আমি দুধের ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি এজন্য চুলাইটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দুধ আপনারা চাইলে এখানে দুই কাপ পানির সাথে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারেন এখন দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন এখন কিটটাকে মিঠি করার জন্য এর মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর চিনির পরিমাণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন সব কিছুকে এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আমি দুধটাকে নেড়েচেড়ে কিছুটা ঘন করে নিব। প্রায় সাত আট মিনিট জাল করার ফলে দেখুন দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে এই দুধটাকে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিব। যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি ফালুদার মধ্যে ব্যবহার করব এখন আমি একটি ম্যাঙ্গো পিউরি তৈরি করে নিব এজন্য একটি ব্লেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আম আমগুলোকে আমি ছোট করে টুকরো করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিম যে কোনো একটা ক্রিম এখানে ব্যবহার করতে এখন সব কিছুকে একসাথে আমি স্মুথভাবে ব্লেন্ড করে নিব এখন একটি বাটির মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি তোকমা দানা আর এই তোকমা তাকে ভেজানোর জন্য এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তোকমা দানাটা ভেজানোর জন্য যতটুকু পানি এখানে প্রয়োজন আপনারা ততটুকু পানি ব্যবহার করবেন এখন নেড়ে চেড়ে উপরের দানাগুলোকেও আমি পানির সাথে মিশিয়ে দিচ্ছি আর এভাবে করে এটাকে রেখে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখবেন এটা ফুলে প্রায় ডাবল হয়ে যাবে দেখুন পনেরো মিনিট পরে তোকমাদানাগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন এটাকেও আমি একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি সব কিছু দিয়ে ফালুদাটাকে সাজিয়ে নিব প্রথমে এটি গ্লাসের নিচে আমি যে ম্যাঙ্গো পিউরিটা তৈরি করেছি সেই পিউরিটার থেকে কিছুটা পিউরি দিয়ে দিচ্ছি সব কিছু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোকমাদানা আপনারা চাইলে তোকমার পরিবর্তে এখানে সাবুদানা রান্না করে সেটাও ব্যবহার করতে পারেন তোকমা দানাগুলোকে আমি পিড়ির উপরে ছড়িয়ে দিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি ফালুদা সেপ এটা আমার বাসায় তৈরি ফালুদা সেপ আর আমার চ্যানেলে আরও একটি ফালুদার রেসিপি আছে সেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা বাসায় খুব সহজেই ফালুদা সেপ বা ফালুদা নুডলস তৈরি করতে পারেন আর সেই সাথে জেলো কিভাবে বাসায় তৈরি করতে হয় তার রেসিপিও কিন্তু দেয়া আছে এখন ফালুদা সেপের উপর থেকে আমি তৈরি করে রাখা জেলোর থেকে কিছুটা অংশ দিয়ে দিয়েছি আর জেলোর উপরে আবারও আমি দিয়ে দিচ্ছি না। এখন তোকমার উপরে আমি কিছুটা আম কুচি দিয়ে দিচ্ছি ফালুদা সাজানোটা একদমই আপনাদের নিজেদের উপরে আপনারা যেটা খেতে বেশি পছন্দ করেন তার পরিমাণটাই আপনারা বেশি ব্যবহার করতে পারেন কুচি করা আম দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ফালুদা সেপ আর এই সেপটা কিন্তু একদম দোকানের কেনা ফালুদার মতোই হয়ে থাকে এখন ফালুদা সেপের উপর থেকে আমি আবারও কিছুটা ম্যাঙ্গো জেলও দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো জেলের পরিবর্তে স্ট্রবেরি ব্যানানা বা অন্য যে কোনো জেলও ব্যবহার করতে পারেন এখন এর উপর থেকে আমি তৈরি করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর দুধটাকে একবারেই ঢেলে দিবেন না অল্প অল্প করে দিবেন কারণ দুধটা নিচে পৌঁছাতেও কিছুটা সময় লাগে এরপরে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক স্কিউব আইসক্রিম ফালুদা কিন্তু আইসক্রিম ছাড়া খেতে একদমই মজা লাগে না আর এই আইসক্রিমটা আমার বাসায় তৈরি কীভাবে বাসায় আপনারা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে পারেন তার রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে চেক করে দেখতে পারেন এখন আমি সাজানোর জন্য উপর থেকে সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবেই সাজিয়ে নিতে পারেন দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় খুবই মজাদার ম্যাঙ্গো ফালুদা চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ